যেখানে ডাক বিভাগ নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে, সেই মুহূর্তে অন্য চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরাতে। হুগলির ডিগ্রার গ্রামবাসীরা দিল জাক জমক করে পোস্টম্যানকে ফেয়ারওয়েল। ডাক বিভাগের ইতিহাসে হয়তো এটাই প্রথম ঘটনা যে কোনো গ্রামের গ্রামবাসীরা সম্বর্ধনা দিলেন গ্রামীণ ডাকসেবককে। ঘটনাটি ঘটেছে হুগলির দিগড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিগড়া গ্রামের গ্রামীণ পোস্ট অফিসের গ্রামীণ পোস্টম্যান বা ডাকসেবক ছিলেন বিশ্বজিৎ ঘোষ। তিনি প্রমোশন পেয়ে ইস্ট কলকাতা ডিভিশনে বদলি হয়েছেন, কিন্তু এই কবছরে তিনি গ্রামবাসীদেরকে নিজের করে নিয়েছিলেন বা গ্রামবাসীরা বিশ্বজিৎ বাবুকে গ্রামেরই একজন মনে করে নিয়েছিলেন। বিশ্বজিৎ বাবুর কথায়, তিনি তার পরিবারের কথা ভেবে তিনি কলকাতায় বদলি নিলেও ভুলতে পারছেন না দিগড়া গ্রামের গ্রামবাসীদের। গ্রামবাসীরা প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করে বিশ্বজিৎ বাবুর ফেয়ারওয়েল সম্বর্ধনার আয়োজন করেন। একটি সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে। সেখানে যেমন বিশ্বজিৎ বাবুর হাতে তারা স্মারক সম্মান তুলে দেন, তেমনি একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলেন। এ বিষয়ে বলতে গিয়ে বিশ্বজিৎ বাবু নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। তার কথায়, এই গ্রামে তিনি চাকরি সূত্রে এলেও গ্রামবাসীদের তিনি আপন করে নিয়েছিলেন, এটাই যেন তার নিজের গ্রাম হয়ে গেছিল। পোস্টমাস্টার ছিলেন, তখনই বিশ্বজিৎ এই পোস্ট অফিসে আসেন। বিশ্বজিৎ যখন আসে, আমি বিশ্বজিৎ বলছি, আমার পুত্র সম, মানে আমি ওকে খুবই স্নেহ করি। আমি বিশ্বজিৎ বাবু বা বিশ্বজিৎ ঘোষ মহাশয় বলতে পারছি না, আমার নিজেরই কেমন লাগছে, যদিও বলা উচিত। নতুনের পরিষেবায় ভরে উঠুক উচ্ছ্বাস ভরা সঠিক দাম। প্রিয় পোস্ট মাস্টার সদ্য বিশ্বজিৎ, কি সেবায় দেখিয়েছি তুমি, তুচ্ছ করে অর্থনা বিশ্ব বর্ষাসি। তুমি ভালো থাকো বিশ্বজিৎ, তুমি আরো উঁচু জায়গায় ওঠো। এটা আমার নিজের স্বরচিত কবিতা, তোমাকেও উপলব্ধি করে লেখা। সব কথা সত্যি লিখেছি, আশা করি সব পাবলিকের এটা একই মনে হবে। তুমি আরো ভালো কাজ করো এবং প্রমোশন নিয়ে গুপ্ত আগে চলে আসো। বিশ্বজিৎ ঘোষ মহাশয়, তাকে আজকে এখান থেকে, উনি রিটায়ার হয়ে অন্য জায়গায় পোস্টিং হয়ে চলে গেছেন, সেই জন্য তাকে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠানের জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। তো বিশ্বজিৎ ভাই আমাদের এখানে অনেকদিনই আমাদের সঙ্গে এখানে একসাথে কাজ করেছেন, তো আমাদের পঞ্চায়েতে বা আমাদের আশপাশের মানে এই পোস্ট অফিসের অন্তর্গত যে সমস্ত গ্রামগুলি রয়েছে, সেখানে যে সমস্ত চিঠিপত্র বা যে সমস্ত আসতো, সেগুলো সে ঠিক সময় মতো পৌঁছে দিত। আমার পড়া হলো না যে মাস্টার মশাই তো বিশ্বজিৎকে যখনই যতবার তখন ফোন করেছি, ততবার বিশ্বজিৎ তখন হাসি মুখে কাজটা বলে দিয়েছে। এবং প্রথম এমনও হয়েছে, প্রথম এক মাসে হয়তো দিনে আমি তিনবার চারবার বা তারও বেশিবার ফোন করেছি। বিশ্বজিৎ তখন কখনো মানে বিরক্তি প্রকাশ করেনি। এমনকি এখনও যদি অসুবিধায় পড়ি, আমি বিশ্বজিৎ কাউকে প্রথম ফোন করি। দু তিন দিন আগেও একটা অসুবিধাতেই ফোন করেছিলাম বিশ্বজিৎ কাউকে, তো এখান থেকে চলে গেছে মানে যে এমন যে সাহায্য করবে না বা মুখ ফিরিয়ে নেবে এরকম মানসিকতা তো নয়। আমি আমার ছোট্ট বক্তব্য আপনার সামনে বলছি। বিশ্বজিৎদা সত্যি কথা বলতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের এই দিগড়া গ্রামবাসীর কাছে। বিশ্বজিৎদার হয়ে যখনই গেছি আমরা এই দিগড়াবাসী এবং সাধারণ মানুষ, তখনই আমরা যেটা চেয়েছি এবং যেরকমভাবে আমরা সাহায্য চেয়েছি সেই রকমভাবে আমরা তার কাছ থেকে সাহায্য পেয়েছি। হয়তো এই বিল্ডিংটা, যে পোস্ট অফিসটা আজকে আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটা হয়তো বিশ্বজিৎদা না থাকলে হয়তো আমরা দেখতে পেতাম না। এবং এই পোস্ট অফিস গড়ার পেছনে যে মানুষটার সব থেকে এবং উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এক কথায় তা বলা যেতে পারে বিশ্বজিৎদা। সম্বর্ধনা সভা, আমরা তো বিষয় থেকে রিটায়ার করছি, বিশ্বজিৎবাবু এখানে কাজ করে গেছে, তার যে উন্নয়নমূলক কাজ এই পোস্ট অফিসটাকে দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আমি পুরো চমকে গেলাম, আর কারণ হচ্ছে নাটাবার বাস স্ট্যান্ড এসে দেখলাম পুরো শুনশান, পুরো দোকানপাট বন্ধ, কোনো মানুষজন নেই। একটা ভদ্রলোক তিনি এলেন, তাকে বললাম, সে বললো, ভাই তোমার কপালে কি আর অন্য কোনো কাজ ছিল না, তুমি এখানে এলে, তুমি বাড়ি ফিরতে পারবে? শুনে আরো চমকে গেলাম যে
তবু বেকারত্বের জ্বালা যখন চাকরি প্রথম পেলাম তখন তাসা ছাড়া যায় না। এত সুন্দর সেই সমস্ত ঘটনা আমার মাথার মধ্যে পুরো কেঁচোর মতো গিলগিল করছে, কোনটা বলি আর কোনটা না বলি। তবু দুই একটা ঘটনা খতরা খতরা বলবো। তখন আমি কিছুগুলি করতাম সাইকেলে করে, তিল ডাঙাতে গেলাম রাত 8টা বাজে, তুমুল বর্ষা,